হচ্ছে তৃণমূলের ফান্ডরাইজার, ওই কয়লা মাফিয়ার পয়সায় তৃণমূল বাড়ছে আর থানার ওসি তাতে দুলছে। আমি থানার ওসি আইসি ধরে বলতে চাই, ওই দোলা কিন্তু আমরা ঘুচিয়ে দেব, এমন ভাবে দোলা ঘুচিয়ে দেব যখন তৃণমূলের পেট থেকে পড়বে না, তখন হাড়গোড় সব ভেঙে যাবে, উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আমাদের মিছিল আসছিল রঘুনাথপুর থানা পাশ দিয়ে আসছিল, রঘুনাথপুরের আইসি অফিসের পাশ দিয়ে আসছিল, আমাকে দু চারজন কার্যকর্তা বলল দাদা দেবো না কি ওটাকে ভেঙে গুড়িয়ে দেবো না কেন আগুন লাগিয়ে। আমি বললাম এখন করার দরকার নেই, আর তো কয়েকদিন পরে আমরা ক্ষমতাতেই আসব, এখন করলে ভাঙা চেয়ার টেবিল আমাদেরই সামলাতে হবে, তখন গিয়ে আমরা তো দখল দেবো, তার জন্য 5-6 মাস অপেক্ষা করো। আমি পুলিশকে বলতে চাই অনেক অত্যাচার করেছেন, আজকে আমি এখানে বক্তৃতা করার মুখে আমার কাছে ফোন আসলো, আমাদের পুঞ্চাতে একজন তৃণমূলের সদস্য কয়েকদিন আগে খুন হয়েছিল, সেই খুনের অভিযোগে আমাদের একজন কার্যকর্তা নাম তার জয়ন্ত গড়াই, তাকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আর ওদিকে ত্রিলোচন খুন হয়ে গেল, দুলাল খুন হয়ে গেল, জগন্নাথ খুন হয়ে গেল, কজনকে গ্রেপ্তার করেছেন এসপি সাহেব, কজনকে গ্রেপ্তার করেছেন? আপনার ওদের গ্রেপ্তার করার ক্ষমতা নেই, কারণ আপনি মাথা টেকিয়ে দিয়েছেন এখানকার তৃণমূলের নেতাদের কাছে। আজকে অদ্ভুত সিন্ডিকেট কয়লার টাকা পাচার হচ্ছে, কয়লার টাকা পুলিশ কালেক্ট করছে, মাফিয়াকে দিচ্ছে, মাফিয়া তৃণমূলের নেতাদের হাতে পৌঁছে দিচ্ছে। এটা দীর্ঘদিন চলতে পারে না, আমরা এটাকে বন্ধ করবই। আমি চ্যালেঞ্জ করছি এই পুলিশের এই অত্যাচার দীর্ঘদিন চলতে দেব না, ওই অত্যাচারের হাত কেটে ফেলে দেওয়া হবে, সেই ব্যবস্থা আমরা করবো।